আরামবাগ শহরের জল নিকাশের জন্য বেশ কয়েকটি স্লুইস গেট আছে। ওই স্লুইস গেটগুলি দিয়ে শহরের জল সারা বছর দ্বারকেশ্বর নদে পড়ে। বন্যার সময় ওই গেটগুলি বন্ধ করে জল ঢোকার হাত থেকে শহরকে বাঁচানো হয়। যদিও কয়েক বছর ধরেই আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের সদরঘাট সংলগ্ন স্লুইস গেটটির অবস্থা খুবই শোচনীয়। এলাকার মানুষের অভিযোগ, সেচ দপ্তরকে বারবার বলা সত্ত্বেও তারা সেটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। এর আগে সেচ দপ্তরে গিয়ে তারা ধর্নাতেও বসেছিলেন, তারপরেও তাদের টনক নড়েনি। অথচ বর্ষার আগে জল বাড়লেই বালির বস্তা দিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হয়। বাসিন্দাদের অভিযোগ, এর ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। এভাবে সেচ দপ্তর উদাসীন থাকলে তারা অনশনে বসতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন। আমরা দরখাস্ত দিয়েছি, তার আইডি নাম্বারও আমাদের কাছে আছে। দিদিকে বলতে জানানো হয়েছিল, কোনো কাজ করবে না, বসে বসে মাইনে নেবে সব। আর এটা ভেঙে গেলে গোটা আরামবাগ থাকবে, সারা সারা বছর কাজ কিন্তু হবে যাবে। অসুবিধাটা কি সুইচ গেটটা নিয়ে? সুইচ গেটটা অসুবিধা বলছে, এখন বিশেষ করে এই বর্ষার সময় যখন নদীর জল বাড়ে, এটা হচ্ছে গোটা আরামবাগ শহরের প্রাণ কেন্দ্র। এই সুইচ গেটটা এমনিই ভাঙা আছে, তা অনেকবার আমরা বলেছি। আজ 2 বছর ধরে হচ্ছে করোনা পরিস্থিতি, কিন্তু করোনা পরিস্থিতির আগেও আমরা বলেছি, গোটা পাড়া মিলে, গোটা ক্লাব মিলে সবাই দেওয়া হয়েছে, লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে। ইরিগেশন অফিসে যখন স্যাররা আসেন তখন বলেছি, কিন্তু ওনারা কোনো মানে বাগার জন্য কোনো সুব্যবস্থা করে না ওরা। কি সুইচ গেটটা কি আপনার বাড়ির সামনেই? একদম আমার বাড়ির সামনেই, দেখুন আমার বাড়ি দেখুন এখানে। তারপরে এত গ্যাস গন্ধ, এবার এগুলো ফেলছে, সেটা একটা পরিষ্কার করার জন্য নামবে কারা? সুইচ গেটটা অন্তত ইমিডিয়েট বাগিয়ে একটা সিঁড়ির ব্যবস্থা যাতে করা হয়, সেই জন্য মিডিয়ার সামনে আমাদের দাঁড়ানো, আমাদের সবার একটা আন্দোলন যে যাতে স্যাররা তাড়াতাড়ি এটার দিকে নজর দেন। আপনার নাম? আমার নাম পূর্ণিমা দে, 4 নম্বর ওয়ার্ড। এটা সদরঘাট অসুবিধে বলতে দেখতে পাচ্ছি, এটা আরামবাগ সদরঘাট 4 নম্বর ওয়ার্ডের সদরঘাট, যেটা আরামবাগের প্রাণকেন্দ্র, সব থেকে উঁচু জায়গা, সেকেন্ডটা সুইচ গেট। এটা আমরা বিগত 4 বছর ধরে, 3-4 বছর ধরে আমরা ইরিগেশনকে জানিয়েছি, এটা যাতে একটা তোমার পরিষ্কার করে এটা রিপেয়ারিং করানো হয়, কিন্তু 4 বছরে আমরা জানানোর পরেও কিন্তু কোনো সুরাহা মেলেনি আমাদের আরামবাগের, আমাদের বাজারের বাসীদেরকে। আমরা আমাদের সমস্ত পাড়ার ছেলেরা মিলে গিয়ে ইরিগেশন দপ্তরে ধর্নায় বলছিলাম, লিখিত আকারে তাদেরকে জানিয়েছিলাম, তারপরেও কোনো সুরাহা হয়নি। আমরা দিদিকে বলতে জানিয়েছিলাম, দিদিকে বলতে জানানো 19 সালে, আমরা 19 সালের পর দিদিকে বলতে যখন হয় তখন আমরা জানিয়েছিলাম, ওখান থেকে আমাদের মেল করা হয়েছিল যে ইরিগেশন দপ্তর থেকে এরপর স্টেপ নিয়ে হবে, কিন্তু ইরিগেশন দপ্তরে যখন আমরা যাই বলছি করোনা পরিস্থিতির জন্য লেবার পাওয়া যাচ্ছে না, নানান অজুহাত দিয়ে কোনো সুরাহা হয়নি। এবছর বন্যার সময় আমরা দেখলাম ইরিগেশন দপ্তর সারা বছর বসে থাকছে, এই বন্যার সময় তাদের একটাই কাজ, কিছু বস্তা বালি স্টক করে দিয়ে যখন বন্যার জল বাড়ছে সুইচ গেটে ফেলে দিয়ে, এছাড়া কোনো কাজ নেই। তাও যেই সমস্ত লেবাররা কাজ করতে আসছে, তা আমরা গত পরশু দিনকে দেখেছি এখানে সুইচ গেটটা, এই চারিদিকটা এত অবস্থা খারাপ, চারিদিকটা পুরো ডাস্টবিন হয়ে গেছে, নরকের মতো অবস্থায় পড়ে আছে। যারা লেবাররা বালির বস্তা ফেলতে এসে তারা দুজন স্লিপ ফেলে গিয়ে তলায় জলে পড়লো, আজকেও বালির বস্তা তুলতে এসে দেখা গেলো দুজন স্লিপ করে, দু একজন স্লিপ করে গিয়ে তাদের হাত পা কেটে গেলো। তো আমরা প্রশাসনকে, ইরিগেশন দপ্তরকে আমরা কড় জোরে অনুরোধ জানাবো, আমরা এই আরামবাগে বেনেপাড়ার বাসীরা সবাই কড় জোরে অনুরোধ জানাবো, যাতে এই সুইচ গেটটা ইমিডিয়েট একটা ভালো করে বাঁধিয়ে একটা দুপাশে সিঁড়ি করে দিয়ে, বাঁধানোর পরে দুদিকে সিঁড়ি না করলে বন্যার জল বাড়ার সময় এই বালির বস্তা ফেলা বা নানান এই প্রবলেমগুলো হয়, ক্রিয়েট করতে হয়। তো আমরা অনুরোধ জানাবো যাতে এরা সুরাহা করে ব্যবস্থা করেন, নাহলে আমাদের যদি এর পরবর্তীকালে বন্যার জল বাড়ে তখন আবার যদি এই যা অবস্থা হয়ে যাচ্ছে, যদি এখানে ভেঙে যায় গোটা আরামবাগ বাকি ডুবে যাবে, এটা আরামবাগের সব থেকে উঁচু জায়গা, তাই আমরা অনুরোধ জানাবো তাড়াতাড়ি এইটা একটা সুরাহা করে দিন, এটাই আমাদের মূল বক্তব্য। যদি না হয় তাহলে আপনারা কি করবেন? আমরা আবার ইরিগেশন দপ্তর জানাবো, দরকার পড়ে আমরা
আবার যতক্ষণ সবাই মিলে আমরা ডিএম থেকে শুরু করে হুগলির ডিএম থেকে শুরু করে সবাই যাবো ডিএম অফিসে গিয়ে, এবং যদি যেতে হয় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। তারপরেও যদি না হয় আমরা ভাবছি সবাই মিলে অনশনে বসবো, থালার বাটি গ্লাসে আমরা অনশনে বসবো। যে আমাদের এই দাবি মানতে হবে, আমরা গেট একদম বন্ধ করে দিয়ে স্তব্ধ করে দেবো, ইডিকেশন দপ্তর পুরো বন্ধ করে দেবো, সামনেটা লোক নিয়ে যেয়ে বন্ধ করে দিয়ে আমরা অনশন। তাতে যদি ওনাদের ঘুম ভাঙে তো ভাঙুক। দেখতে পাচ্ছেন এখানটা চকচকে আছে কিন্তু অ্যাকচুয়ালি উপরটা চকচকে না, ভিতরটা পুরো চড়তে হয়ে গেছে। নামলে আপনারা বুঝতে পারবেন, যারা এই এই পরিস্থিতিতে যে সমস্ত লেবারে কাজ করতে আসছে তারা দুটো পয়সা পাওয়ার জন্য আসছে, তাদেরকে জন হাতে নিয়ে নামতে হচ্ছে। সেও তো আপনার আমার ঘরে আপনার আমারই তো ঘরেরই ছেলে, তারা যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনার শিকার হয়ে যায় তখন কে দায়ী দেবে? তখন ইরিগেশন দপ্তর দায়ী দেবে? ওই যেটা ভাই বললো যে পুরো বাঁধিয়ে পাশ থেকে সিঁড়ি করা, যেমন পরে বান বন্যা এলে তারা সিঁড়ি দিয়ে নেমে সুস্থভাবে বালিগুলোকে প্যাকিং করতে পারে। কোনো টেকনিক্যাল সিস্টেমই নেই, কোনো টেকনিক্যাল ফল নেই, শুধুমাত্র ওদের বক্তব্য হচ্ছে আমাদের ফান্ড নেই। বিগত দিন আমরা বারবার বলেছি ফান্ড নেই, লিখিত দিয়েছি একদম, জেলাতে বন্ধ জানিয়েছি, রাজ্যতে বন্ধ জানিয়েছি, সমস্ত কপি আছে আমাদের, শুধুই বলছে ফান্ড নেই, ফান্ড নেই। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।